হুজুররা জানে কি, হুজুররা জানে কি, আপনি কি জানেন সেটা না কইবেন আপনি, হুজুররা জানে কি, হুজুররা জানে কি, হুজুরদের তো নির্দিষ্ট কিছু পড়ালেখা। হ্যাঁ, ওই দিনও একদিন ভদ্রলোক বলতেছেন যে হুজুররা আপনারা আরেকটু ডেভেলপ হওয়া দরকার, আপনাদেরকে বিসিএস এর মধ্যে অংশগ্রহণ করা দরকার, দেশের কাজে আপনারা এগিয়ে। শুদ্ধ কি শুদ্ধ, শুদ্ধ শুদ্ধ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 14 নম্বর পারা 16 নম্বর সুরা, সুরাটির নাম সুরায়ে নাহাল, এই সুরার 90 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ে এই একটি আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 90 নম্বর আয়াত, 14 নম্বর পারা 16 নম্বর সুরা, সুরায়ে নাহাল। নাহাল শব্দের অর্থ হল মৌমাছি। আল্লাহ তাআলার কুদরতের এক বিস্ময়কর, অভাবনীয়, চমৎকার এক প্রাণী হল মৌমাছি। যে আল্লাহ তাআলা এই মৌমাছির দ্বারা অসাধারণ কুদরতের কারিশমা আল্লাহ তাআলা দেখায়। একটি মৌমাছি যে বাসা বাঁধে এবং চাক তৈরি করে, সেখান থেকে ফুল এবং ফল থেকে রস সংগ্রহ করে মধু বানায়, এই সবটা প্রক্রিয়া আল্লাহ তাআলা কিভাবে করে, কোথায় যায়, কিভাবে ফিরে আসে, এই সম্পর্কিত খুব সুন্দর, চমৎকার, হৃদয়গ্রাহী আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছেন। এবং আল্লাহ তাআলা এটাই উল্লেখ করেছেন এই সূরাতেই যে মধুর বাসা বানানো, চাক বানানো, এরপরে ফল ফুল থেকে রস সংগ্রহ করা, আবার নির্দিষ্ট বাসায় ফিরে আসা, এই সবটা বিষয় আল্লাহ তাআলা বলেন তার পেট থেকে মধু বের করা, চাকের মধ্যে থাকা, সেটাকে আবার বিভিন্ন রঙের বানানো, এরপরে আবার সেটা দ্বারা মানুষের রোগ প্রতিরোধের জন্য চিকিৎসা হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার, আল্লাহ তাআলা বলেন এই সবটা বিষয় আমি আল্লাহ সরাসরি মৌমাছির কাছে ওয়াহির মাধ্যমে নিয়ন্ত্রণ করি। ওয়াউহা রাব্বুকা ইলান নাহাল, আজীব শব্দ এটা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার রব আল্লাহ মধুর মৌমাছির কাছে ওয়াহি প্রেরণ করছেন। নবীদের কাছে যখন ওয়াহি প্রেরণ করা, বাকি ওইটার এটা পারিভাষিকভাবে একরকম না, মৌমাছির ওয়াহি একরকম আর নবীদের কাছে পাঠানো ওয়াহি আরেক রকম, বাকি ওয়াহি শব্দ ব্যবহার করছেন আল্লাহ। সরাসরি মৌমাছির দিলে, অন্তকরণে আল্লাহ তাআলা হুকুমটা ঢেলে দেন, এটা করো, এভাবে করো, এভাবে করো। মৌমাছি ওই ফল ফুলের রস নিয়ে ফিরে আসবার সময় ঠিক কোন রাস্তা দিয়ে ফিরবে এখন তার বাসায়, এটা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যে আমি নির্ধারণ করে দিই যে এই এন দিয়ে যাবে, বলে না আমি এদিক দিয়েও যাওয়া যায় না, এনতে যাইতে না, এনতে যাও। আল্লাহ তাআলা বলেন ফাসলুকি সুবুল রাব্বিকা যুলুলা, আল্লাহ তাআলা মৌমাছিকে সরাসরি নির্দেশ দেয় তুমি আমি আল্লাহর নির্দেশিত রাস্তায় উন্মুক্তভাবে স্বাচ্ছন্দ্যে সানন্দে তোমার ঘরের দিকে ফেরো, এইভাবে আল্লাহ তাআলা বলেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করে যে আমার নির্দেশিত যে ফল ফুল সেখান থেকেই তুমি রস সংগ্রহ করো। মৌমাছি যখন সেটা ফুল ফুটাইয়া রস সংগ্রহ করে মৌমাছির পেটে গেলে আল্লাহর কুদরতে সেটা মধুতে রূপান্তরিত হয়। আজীব কথা হল, তাফসীরের মধ্যে লিখছে সবচেয়ে অবাক করা ব্যাপার, এই মৌমাছি তার যেটা দিয়া এই মধুটা রসটা সংগ্রহ করে ফুল বা ফল থেকে, হুল যেটা ফুটায়, যেটা থেকে বের করে আনে, এই হুল এটা
মৌমাছি যদি কোনো মানুষের গায়ের মধ্যে ফুটায় তাহলে বিষাক্ত, ওই মানুষ যন্ত্রণায় ব্যথায় কাতরায়, তাহলে এটা বিষাক্ত তার। এটা কিন্তু এইটা দিয়ে যখন এই বিষাক্ত এই সিরিজটা এটা দিয়ে যখন সে রস বের করে এটা এতটা মজাদার মধুতে রূপান্তরিত, মানে বিষয়টা কি, হে এটা তো যেটা ফুটাইছে এটা তো বিষাক্ত, নাহলে এটা ব্যথা করে কেন? আর অথচ এইটা দিয়েই সে বিষাক্ত সিরিজ দিয়া সে যখন টেনে আনে রস তার পেটে ঢুকে আল্লাহর কুদরতে এটা একেবারেই মধু মিষ্টি, এবং শুধু মধু না বরং শিফা উল্লিন্নাস, মানুষের জন্য তাদের রোগ প্রতিরোধের শিফা ঔষধ হিসাবে কাজ করে। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, একেবারে আল্লাহ নিজে বলছে নিশ্চয়ই এই মৌমাছির এই কার্যক্রমের মধ্যে তোমাদের যাদের ফিকির আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, বিবেক আছে, তাদের জন্য নিদর্শন রয়েছে আমাকে চিনার, আমাকে চিনার। আল্লাহ তাআলা মৌমাছির ভিতরে অসাধারণ তাফসীর পড়লে বোঝা যায় যে এটা কি কারবার, এটার ভিতরে কি কারবার, মৌমাছি এতটা নিখুঁত তার এই কার্য। একটি চাকের মধ্যে মৌমাছির বাসা, এই যে ছোট ছোট ঘর এগুলো প্রায় 20,000 মতো বাসা থাকে সর্বোচ্চ গড়ে, 20,000 এই চাকটার ভিতরে এই ঘর, এগুলো একটা একটা ঘর। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে একবারে স্কেল রুলারের মতো মাইপা 20,000 ঘরেই মাইপা দেখছে, একটি ঘর আরেকটি ঘর থেকে এক জাররা এক সুতা এক বিন্দু এক ইঞ্চি কম বেশ নেই, একদম নিখুঁত নিখুঁত একদম নিখুঁত, 19-20 নেই, 19-20 নেই, এই 20,000 ঘর এতটা নিখুঁতভাবে, মানে স্থাপত্য শৈলী এবং কারিগর কি পরিমাণ, আর্কিটেকচার অসাধারণ অসাধারণ। আল্লাহ তাআলা মৌমাছির শৃঙ্খলা, পৃথিবীর সবচেয়ে বেশি শৃঙ্খলা মৌমাছির মধ্যে, মৌমাছি একটা মৌমাছি রানী মৌ একটা বাসার মধ্যে প্রায় 12,000 6,000 থেকে 12,000 মৌমাছি কাজ করে। এই যে 12,000 মৌমাছির মধ্যে একজন রানী মৌমাছি যিনি লিডার, তার নির্দেশনা ব্যতীত এক সুতা কোনো উলটপালট নেই ব্যতিক্রম, এই আলাদা আলাদা ভাগ করে দেয় মৌমাছি, একদল ডিম পাহারা দেয়, একদল বাচ্চা মৌমাছি পাহারা দেয়, একদল পুরা চাকটা পাহারা দেয়, একদল মোম মোম আনে, মোম বিভিন্ন ছোট ছোট গাছের মধ্যে উদ্ভিদ যেগুলো আমরা লতা ফাতা বলি এগুলোর গায়ের মধ্যে এক ধরনের সাদা সাদা ছোট ছোট গুঁড়া থাকে, বিভিন্ন গাছের মধ্যে আসে ছোট ফুলের উপরে গাছের উপরে, এইগুলো মৌমাছি একদল মৌমাছি এগুলো সংগ্রহ করে, এগুলো যখন আইনে এখানে রাখে এগুলো মোম হয়ে যায়, এগুলো দিয়ে মোম বানা, এগুলো দিয়ে এই ঘর যে ছোট ছোট ঘরগুলো ভিতরে এটার চারদিকে প্রলেপ মানে ছাড়ি দিয়া আস্তর করে, হ্যাঁ এই ঘরের চতুর্দিকে আস্তর করে, আর এর হলো এক গ্রুপ, আর এই মধু সংগ্রহ করে আরেক গ্রুপ। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে যে তাফসীরে পড়ছি যে পৃথিবীর বহু মানুষ যুগ যুগ থেকে মৌমাছির এই ছোট্ট যে পিচ্ছি পিচ্ছি যে বাসাগুলো এগুলোর ভিতরে মৌমাছিটা মধুটা কেমনে ফেলায়, মানে কি মুখ দিয়া ফেলে নাকি মৌমাছির পিছনের রাস্তা দিয়ে ফেলে, কোনান দিয়া মৌমাছি মধুটা বের হয়, এইটা পরীক্ষা করার জন্য বহু গবেষক যুগে যুগে চেষ্টা করছে কেমনে ফেলা এটা কোনান দিয়ে বাইরে। তো এইটার ভিতরে যে ছোট্ট বাসাটার ভিতরে গ্লাস দিয়ে বিভিন্ন কিছু দিয়া সাইজে যেটার যেন মেশিনে আসে ফেলানোর দৃশ্যটা, একেবারে অত্যাধুনিক মেশিন দিয়াও, কিন্তু মৌমাছি প্রথমেই যেটাই এটার মধ্যে দেয় এটারই আগে মোম দিয়া গালা এলায়, মানে মোম দিয়া এটারে আটকাইয়া ফুরাইয়া এরপরে সে মধুটা খায়, অর্থাৎ কোনো শক্তিতেই মৌমাছি বেপর্দা তার মধু ফেলে না,
মানে হেরে আপনি বেপর্দা করার সুযোগ নেই। হে পর্দানশীল, পর্দানশীল, সাংঘাতিক পর্দানশীল, বেপর্দা করার কোনো কৌশল নেই। এরকম অনেক সুন্দর সুন্দর আজীব কথা মৌমাছির মধ্যে আছে। মৌমাছি যে রস সংগ্রহ করতে যায়, তো এই যতগুলো গেল এরা যখন ফল এবং ফুল থেকে মধু আনে, রস আনে, ওই এটা দিছো কেন, এটা হেই আলো এটা বন্ধ করো, চোখে পড়ে মিয়া। তো আপনার এই ফিরে আসার পরে এই যে দারোয়ান, যারা এই চাকের দারোয়ান মৌমাছি, এগোর সাথে দেখা করতে হয় আগে। হ্যাঁ হ্যাঁ, এরা অনুমতি দিলে ভিতরে ঢোকে। এই চাকের যে পাহারাদার দারোয়ান যেই মৌমাছি, সে যাচাই করে আগে যে সে যে মধুটা আনছে এটা কি পাক জায়গার থেকে আনছে না নাপাক অপবিত্র কোনো জায়গার থেকে আনছে। হ্যাঁ কসম, এটা তাফসিরে আছে, নাপাক কোনো জায়গার থেকে যদি সে আনে রস, এই ফুল মানে গোবর পায়খানা বা এরকম নাফাক অপবিত্র কোনো জায়গার থেকে যদি কোনো ফুলের উপর থেকে মধু আনে, তাইলে এ ঢুকতে দেয় না তারে, বরং সাথে সাথে আক্রমণ করিয়া, ওই রানীর নির্দেশ আছে, আক্রমণ করিয়া তারে মাইরা ফেলে। এই জন্য যেই কোনো মধুর চাক যেখানে নিচে কিছু না কিছু মরা মৌমাছি আছে, মরা থাকে, এগুলো হলো এই যারা এই অপবিত্র নাফাক হয়েছে, অপবিত্রগুলোকে কি করতে দেয় না, এখানে ঢুকতে দেয় না, ফেলে দেয়, এগুলারে মাইরা ফেলায়। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের জন্য আমি এই মধু তৈরি করতে গিয়ে কি নিখুঁত ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা প্রতিনিয়ত করছি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যাদের বিবেক আছে, বিবেচনা আছে, দিমাগ আছে, তারা এই মৌমাছির দিকে দেখলেই আমি আল্লাহকে চিনতেও পারবে, আমি আল্লাহর গোলামির উপলব্ধিও করতে পারবে। আর যার বিবেক শূন্য, যার আকল নাই, যার দিমাগ নাই, যার ভিতরে কোনো কিচ্ছু নাই, যে শুধুই শাহওয়াতের গোলাম, মনের চাহিদা, মনের প্রবৃত্তি, মনে যা চায় তাই যে করে, আল্লাহ তাআলা বলেন তার ব্যাপারে আপনি রসুল আপনিও দায়িত্ব নেবেন না, আমি আল্লাহও এরকম অপদার্থ নাফরমানের ব্যাপারে কোনো দায়িত্ব নিতে আমি আল্লাহ রাজি না। কোরআনের আশ্চর্য কঠিন একটা আয়াত আছে সূরা ফুরকানের মধ্যে, এই মাওলানা মুফতি উসমান গনি সাহেব যেইখান থেকে যেই সুরাত থেকে পড়েছিল সূরা ফুরকান, ওইখানে একটা আয়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বন্ধু আপনি কি দেখছেন ওই লোকটাকে যে তার মনের চাহিদা মতো, মনের ইচ্ছা, মনের খেয়াল খুশিকেই নিজের খোদা বানাইয়া ফেলছে, আমার মনে যা চায়। এরপরে আল্লাহ বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনাকে জিজ্ঞাসা করি নবী, আপনি তার দায়িত্ব নেবেন? নবীকে আল্লাহ বলছে আপনি কোন, এই গাফেল, এই খামখেয়ালি, মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই করে, তো এই লোকের দায়িত্ব, এই লোকের জিম্মাদারি, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার কোনো জিম্মাদারি নেবেন? আওয়াজ ডিস্টার্ব, আপনি কি তার দায়িত্ব নেবেন কি না? আল্লাহ তাআলা বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি তো মনে করছেন এরা কিছু শুনে, এরা কিছু বুঝে। আল্লাহ বলে না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, এরা শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, শুধু জানোয়ার না বরং তার চাইতো নিকৃষ্ট পদভ্রষ্ট গোমরাহ। আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, বিবেক যে খাটায় না, দেমাগ যে খাটায় না, নিজের বুদ্ধি বিবেচনা আকল দিয়ে যে আল্লাহকে চিনে না, আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু
আপনি তার দায়িত্ব নেবেন, আপনি তার উকিল হবেন, সে তো জানোয়ার, আপনি কেন তার দায়িত্ব নেবেন? এখন এই যে মানুষগুলো মনের ইচ্ছা মতো চলে খামখেয়ালি করে, এরপরে বলতেছে নবী সুপারিশ করবে, নবী তরাইয়া দিবে, উনি বন খাবে, উনি বিড়ি খাবে, উনি টেলিভিশন দেখবে, উনি সুদ খাবে, উনি ঘুষ খাবে, উনি মিথ্যা বলবে, উনি জবর দখল করবে, অন্যায় করবে, জিনা ব্যবিচার করবে, গান বাজনা দেখবে, মদ জুয়া এর মধ্যে পড়ে থাকবে, উনার ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, স্ত্রী পর্দা করবে না, ঘরের মধ্যে কোনো দিন নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখেরাত নাই, তে এ নফসের গোলাম না? কথা বলেন না? এ তার শাহওয়াতের গোলাম কিনা? এ মনের চাহিদার গোলাম কিনা? তো আল্লাহ তো বলছে, নিষেধ করছে, আপনি তার দায়িত্বশীল হবেন না, আপনি তার জিম্মাদার হবেন না, তো তিনি কেমনে উনারে মাফ করাই দিব, উনারে কেমনে সুপারিশ করব, কিভাবে করব? এই জন্য এটা জরুরি বোঝা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতভাবে যে আল্লাহ তার বান্দাদেরকে কথাটা বলছে। এই একবার গাভীর উদাহরণ দিছেন, একবার মৌমাছির উদাহরণ দিছেন, একবার সাধারণ মাছির উদাহরণ দিছেন, কত কিছু আনকাবুত সূরা আছে, অর্থাৎ মাকড়সা, আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিছেন। কোরআনুল কারীমের সূরা আছে, সূরার নাম পিঁপড়া, সূরার নামই পিঁপড়া, পিঁপড়া সূরার উদাহরণ দিছেন। আল্লাহ তাআলা কত কিসিমে উদাহরণ দিয়ে বলছে, বান্দা আমাকে চেনো, আমাকে চেনো, আমাকে ডানে দেখো আমি, বাম দিকে দেখো আমি, উপরে দেখো আমি, নিচে দেখো আমি, ফলে দেখো আমি, ফুলে দেখো আমি, গাছে দেখো আমি, মাছে দেখো আমি, পাথরে দেখো আমি, যেদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ বু হে, পাথরেও যদি দেখি, গাছেও যদি দেখি, তো আল্লাহ আপনার রং, আপনার ঘ্রাণ, আপনার সৌন্দর্যই শুধু দেখি। মোমেন তাকে বলে, যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখি আল্লাহকেই দেখি, আল্লাহকেই দেখি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ গাভীটার দিকে দেখো, আমি আল্লাহ প্রতিদিন গোবরের মাঝখান থেকে, রক্তের মাঝখান থেকে, একদিকে গোবর আরেক দিকে রক্ত, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন, গাভীর গায়ের রং ভিন্ন, গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং আরেকটা, এর ভিতর থেকে আমি আল্লাহ সারা বছর সব সময় সমান তালে তোমাদের জন্য সাদা ধবধবে দুধ বের করে আনি। কালো রঙের গাভীর দুধও সাদা, সাদা রঙের গাভীর দুধও সাদা, লাল রঙের গাভীর দুধও সাদা। সুবহানাল্লাহ, খাওয়াইলা কি কালারের খানা, গায়ের রং কি কালার, রক্ত কি কালার, গোবর কি কালার, কিন্তু দুধ এক কালার, দুধ এক সারা বছর সব ঋতুতে, সব ঋতুতে এক কালার কিনা বলেন? আচ্ছা এখানে এটা আজিব, আল্লাহ বলেন তুমি বান্দা এবার এই দুইটা আমার দেখো, গাভীর থেকে কথাটা বুঝেন, একই সুরাতে আছে, এই সুরাতে আল্লাহ বলেন গাভীর থেকে সব ঋতুতে সব সময় আমি আল্লাহ একই রকমের দুধ বের করি, কি রকমের, সাদা। কিন্তু আল্লাহ তাআলা বলেন মৌমাছির থেকে যে আমি মধু বের করি, সেইটা আল্লাহ তাআলা বলেন ঋতুর ভিন্নতার কারণে, ফুলের ভিন্নতার কারণে, ফলের ভিন্নতার কারণে, এরপরে এলাকার ভিন্নতার কারণে আমি আল্লাহই মধুর পেট থেকে যে, আরে মৌমাছির পেট থেকে যে মধু বের করে আনি, সেটা এক কালার না, বরং মুখতালিফুন আলওয়ানুহু, ভিন্ন ভিন্ন কালার, একই আমি গাভীর পেট থেকে সারা বছর বের করি সাদা দুধ, সেই আমি আল্লাহ মৌমাছির পেট থেকে মধু বার করি ভিন্ন ভিন্ন কালার। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ান, মুখত আমার ঘরেও তো তিন রকমের মধু আছে, তিন কালার, এটা দেখলে বোঝা যাবে। ওকে সুন্দরবনওয়ালারা দিলে এক কালারের হয়, আর অন্যখানের দিলে হয় ভিন্ন কালার, দেখাই যায়, বোঝাই যায় ভিন্ন ভিন্ন কালার। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি বিবেককে কাজে লাগাও, আকলকে কাজে লাগাও, দিল দিমাগকে কাজে লাগাও,
প্রতিনিয়ত আমি আল্লাহকেই দেখবে, আল্লাহকেই দেখবে। বান্দা আল্লাহকে যে দেখে না, আল্লাহকে যে চিনে না, আহা কি চিনল সে, দেখলই কি, দেখলই কি, বুঝলই কি, বুঝলই কি, বুঝলই কি। যে চোখ আল্লাহকেই দেখল, যে চোখ আল্লাহ তাআলার কুদরতই চিনল না, যে চোখ ইসলামের বাণী বুঝল না, সে বুঝল কি আর, দেখল কি, শুনল কি আর, শিখল কি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূলত আমি আসলে মৌমাছির উপরে বলার জন্য এই আয়াত পড়ি নাই, কিন্তু ওই সুরায়ে নাহাল এই সুরার এই মৌমাছির আলোচনা গতকালকে বলছিলাম, তো পড়ছিলাম গত দুই তিন দিন আগে, এই জন্য আলাদা বললাম আপনি। বাকি এই সুরার 90 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এই 90 নম্বর আয়াতটা কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, পুরা কোরআনের খোলাসা। 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতে চাইছেন, যা বুঝাইতে চাইছেন, গোটা ইসলাম কোরআনুল করিমে 30 পারা কোরআনে যা বলতে চাইছে, আল্লাহ তাআলা আমার আল্লাহ তার বান্দাদের জন্য যা কিছু বলতে চেয়েছেন, এই সব কথার খোলাসা, সারাংশ, নির্যাস এই এক আয়াতের মধ্যে আছে। এটা এমন এক অবিস্মরণীয় আয়াত, অসাধারণ আয়াত। এক আয়াতে আল্লাহ তাআলার সব কথা আছে, এক আয়াতও না শুধু, এক শব্দ আদল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, এই আদল, আদল একটি শব্দ, এই এক শব্দ, এই আদল, এইটার মধ্যে গোটা ইসলাম আছে, গোটা দিন, গোটা 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি, পুরা হায়াত, কোরআনের সমস্ত কথা এই এক শব্দে আছে, বিল আদল, জওয়ামিউল কালিম। কোরআন অসংখ্য কথার রাজ্যকে একসাথে মিলাইয়া অল্প কথায় পরিবেশন করার মতো কিতাব কোরআন, অসংখ্য কথাকে একসাথ করে সংক্ষিপ্ত আকারে অল্প কথায় বিশদ কথা প্রকাশ করার মতো যোগ্যতা সম্পন্ন বাণীর নাম হলো হাদিস, কোরআন, সুন্নাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরশাদ করেছেন, বুইস্তু জওয়ামিউল কালিম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ পাঠাইছেন জওয়ামিউল কালিম এই যোগ্যতা নিয়ে। যোগ্যতাটা মানে কি? মানে হলো অনেক কথা অল্প কথায় বলার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমি রাসূলকে পাঠিয়েছেন, আগামী কিয়ামত পর্যন্ত মানবতার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন আল্লাহর কোরআনের এই অল্প কয়েক পৃষ্ঠা দিয়া, নিজের অল্প কিছু হাদিস দিয়ে, সব মিলাইয়া হাদিস কুটি কুটি না, সব মিলাইয়া হাদিস লাখ লাখ না, অল্প কিছু হাদিসের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দিন বুঝাইয়ে দিয়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে একটা হাদিস, এটা তো সবাই জানেন না, এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নূরানির বাচ্চারার প্রথম হাদিস, এগুলা পড়ে তো এই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উমদাতুল কারি কিতাবের লেখক আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি বলছেন যদি গোটা ইসলাম এক মানে চার ভাগের চার ভাগ হয়, তো গোটা ইসলামের অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি এই শুধু এক হাদিস দিয়েই গোটা ইসলামের 4 ভাগের 3 ভাগ বুঝাই দিতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এতটা জামে, এতটা জামে, এক এক শব্দ, এক এক বাক্য। আজকে 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আর ওই পর থেকে এখন 1445 হিজরি, তাহলে 1445 বছর আগে নবীজি মক্কা থেকে হিজরত করে কই গেছেন? মদিনায় গেছেন। এরপরে এর সাথে আরও আপনি 13 বছর যোগ করেন, ওই যে মক্কার 13 বছর যোগ 1458, এই 1458 বছর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে কথাগুলো বলছেন আজকে 1458 বছর ধরে এই উম্মতের কত লক্ষ উলামা কত লক্ষ মুহাদ্দিস মুফাসসির ওয়াইজ বক্তা হুজুর ইমাম খতিব লেখক রাসূলুল্লাহর কথার ব্যাখ্যাই করতেছে আজকের এই দিন পর্যন্ত কেউ বলতে পারে নাই মুহাম্মদ আরবীর জবানের কথার ব্যাখ্যা শেষ হইছে কমপ্লিট আর কোনো কথা নাই এমন একটা কথা কেউ বলতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এটা কোরআনের মুজিজা হাদিসের মুজিজা আফসোসের ব্যাপার কোরআন এবং সুন্নার বিপরীতে দুনিয়ার বাকি পড়ালেখা সামান্য কিছু পড়াইয়া যারা নিজেদেরকে চালাক মনে করে বুদ্ধিমান মনে করে শিক্ষিত মনে করে আরে বেটা কি পড়লে শিক্ষিত হয় কদ্দূর পড়লে শিক্ষিত হয় কি জানলে শিক্ষিত কয় তুই তো এটাই জানোস না বেটা তুই হে বড় শিক্ষিত বড় শিক্ষিত সারা পৃথিবীর সমস্ত বই সবগুলো একত্র করে ওজন দিলে কোরআনুল কারীমের এক অক্ষরের ওজনের সমান তো হবে না হুজুররা জানে কি হুজুররা জানে কি আপনি কি জানেন হেটা না কইবেন আপনি হুজুররা জানে কি হুজুররা জানে কি হুজুরদের তো নির্দিষ্ট কিছু পড়ালেখা ওই দিনও একদিন ভদ্রলোক বলতেছেন যে হুজুররা আপনারা আরেকটু ডেভেলপ হওয়া দরকার আপনাদেরকে বিসিএস এর মধ্যে অংশগ্রহণ করা দরকার দেশের কাজে আপনারা এগিয়ে শুদ্ধ কি শুদ্ধ 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 হ্যাঁ আমি বললাম তো এই এখনো বলছি আমাদের মাওলানা মাহফুজ ভাই সাহেবের কাছে যে আফসোসের বিষয় দুর্ভাগ্যের বিষয় বদনসিব এটা দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা হুজুর আমরা তো জেনারেল শিক্ষিতদের ইংরেজি বাংলা কম জানলাম কিন্তু যদি দুই চারটা ইংরেজি কইও আমরা যাই কই এটা শুদ্ধটাই কই উচ্চার আমরা কোনো প্র্যাকটিক্যাল এটার কোনো টেকটিক্যাল কই না কথা বোঝেন না যে এটা উচ্চারণ শুদ্ধ কম জানি কিন্তু যেদ্দূর বলি এদ্দূর শুদ্ধই বলি কিন্তু আমি নিজ চোখে দেখছি এমন অসংখ্য শিক্ষিত ভদ্রলোক কথা তো বাংলা বলে সুন্দর ইংরেজি বলে সুন্দর কিন্তু কোনো কারণে যদি একটা দুইটা আরবি কয় এটা একেবারে ভুল একেবারে অশুদ্ধ অশুদ্ধ এত অশুদ্ধ না ভুল লিখতে এত বড় ভুল না আমনে একটা আরবি একটা শব্দ কদ্দূর সুন্দর করে কইতারেন না আমরা তো যে কয়টা ইংরেজি জানি এটা সঠিকটাই কইতারে বলেন বলতেছে এই তিন চার দিন আগে বেটা আমার আগে বক্তব্য দিছে ভদ্রলোক বিশাল ঢাকার থেকে আসছেন উনি বল যে আল্লাহ তাআলা তো আমাদেরকে রুহের জগতেই প্রশ্ন করেছেন আমরা সবাই বলেছি বালাই বালাই আমরা সবাই বলে বলছি বালাই আমরা বেজিং গাই আমরা কইছি আমি নিজে বসাই আমার লগে বক্তব্য দিতে আছে উনি বদ্র প্রধান অতিথির দশা বালাই মানে কোরআনুল কারীমে একটা শব্দ আছে আলাস্তু বিরব্বিকুম কালু বালা মানে যদি আমরার নুরানির ফুলান্ডির ভিতরে আসান যাইতো তার সামনে যে তোরা কদ্দূর আস বুঝলেন তাইলে মজা লাগতো মানে নুরানির বাচ্চারা যখন এই বালাই শুনতো আর এরা যখন হাসতো হাসতে হাসতে গইরাইয়া পড়তো তাইলে চান্দু বুঝতো যে হায় হায় কি কইলাম নুরানির ফুলাইন দিয়ে আসি এরপরে তো রয়েছে নাজেরা হেফজোহানা কিতাবখানা এটি তো রয়েছে নুরানির বাচ্চা দিয়েই তো হতে এলাম যে কইতাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এজন্য এটা আফসোসের ব্যাপার আল্লাহ তাআলা বলছে যার বিবেক আছে যার আকল আছে যার দিমাগ আছে যার ফিকির আছে সে আল্লাহর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়েই ভাবে বলেন আলহামদুলিল্লাহ